بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد إخواني الكرام السلام عليكم ورحمة الله وبركاته أمرا الشيخ الدكتور محمد بن عمر بزمول حفظه الله السبات على المنهج إشرنا من بكتبته في قطدين جبشي تعلقنا كورسنا شتاشلو ওয়াসাইলুস সাবাত আলাল হক সত্যের উপরে সুদৃঢ় থাকার মাধ্যমগুলো কি কি সে বিষয়ে শেখ হাফিজাহুল্লাহ কি বলছিলেন সে বিষয়ে আমরা কতদিনে আলোচনা করছিলাম এবং সেই আলোচনার যে অবশিষ্ট অংশ আজকে আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ আসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক ওয়া সাদাদ শেখ হাফিজাহুল্লাহ বলেছিলেন যে সত্যের উপরে সুদৃঢ় থাকার মাধ্যমগুলো হচ্ছে প্রথমত ইমানের বাস্তবায়ন দ্বিতীয়ত আমলে সালেহের বাস্তবায়ন তৃতীয়ত সত্যের সদুপদেশ তথা দাওয়া এবং চতুর্থ বিষয় হল পরস্পর সবরের সদুপদেশ প্রদান এই চারটা বিষয় মানুষকে সত্যের উপরে সুদৃঢ় থাকতে সাহায্য করে এবং এসবের এই এর মধ্যে ইমান আমলে সালেহ এই দুটো বিষয়ে আমরা আলোচনা করছিলাম এ বিষয়ে শেখ হাফিজাহুল্লাহ যে দলিলগুলো পেশ করছেন সেই দলিলগুলো সম্পর্কে আলোচনা হয়েছে এখানে তৃতীয় যে বিষয়টা দুটো বিষয় সম্পর্কে আলোচনা আমরা শেষ করছিলাম একটা হচ্ছে তাহকিক আল ইমান আর আরেকটা দ্বিতীয়টা যেটা হলো আমল সালেহ তাহলে আমল সালেহ এ দুটো দ্বারা কিভাবে সত্যের উপরে সুদৃঢ় থাকা যায় এবং এগুলো যে সত্যের উপরে দিনের উপরে ইস্তেকামত থাকার জন্য থাকার মাধ্যম তার প্রমাণ সম্পর্কে আলোচনা হয়েছে আজকে তৃতীয় বিষয় যেটা যে তাওয়াসি বিল হকের বাস্তবায়ন বা সত্যের সদুপদেশ এই কাজের বাস্তবায়ন কিভাবে হয় এবং এর দ্বারা কিভাবে হকের উপরে সুদৃঢ় থাকা যায় সে বিষয়ে আলোচনা এখানে আলোচনা করা হয়েছে এবং সেই আলোচনা থেকেই আমরা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাওয়াসি বিল হক এটা হলো যে সত্যের দিকে মানুষকে আহ্বানের মাধ্যমে তাওয়াসি বিল হক সত্যের সদুপদেশ এই নির্দেশের বাস্তবায়ন করতে হবে সত্যের দিকে মানুষকে সত্য শিক্ষা দেওয়ার মাধ্যমে আমর বিল মারুফের মাধ্যমে নাহি আনিল মুনকারের মাধ্যমে তাওয়াসি বিল হকের বাস্তবায়ন হয়ে থাকে এ সম্পর্কে কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন-নাস تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون لتم رأيه لي شربتم أمة جدر تدبو بطن هوي سي مانوش الجنة يعني مانوش القلان الجنة تم رأى ملو كاجر عدش تبه شو مندو تكي بارون كربه আর আল্লাহর প্রতি ইমান পোষণ করবে যদি আহলে কিতাবরা ইমান আনত তাহলে এটা তাদের জন্য উত্তম হতো তাদের মধ্যে কিছু লোক ইমানদার এবং বেশিরভাগই পাপাচারী এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে এই উম্মত হচ্ছে উম্মতের দাওয়া এই উম্মতের কাজ হচ্ছে দাওয়াত প্রদান করা সত্যের প্রতি মানুষকে আহ্বান জানানো মানুষকে সত্য শিক্ষা দেয়া ভালো কাজের আদেশ দেয়া মন্দ কাজ থেকে নিষেধ করা এটি হচ্ছে এই উম্মতের কাজ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে এই আয়াতে বললেন যে এই উম্মতের উদ্ভব ঘটানো হয়েছে মানুষের জন্য শুধুমাত্র তার নিজের জন্য না এখানে যে বিষয়টা লক্ষণীয় বিশেষভাবে লক্ষণীয় সেটা হচ্ছে কুনতুম খাইরা উম্মাহ উখরিজাত লিন-নাস কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন-নাস তোমরা হলে উত্তম
জাতি যাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য, যাদের উদ্ভব গঠন হয়েছে মানুষের জন্য, তেন্নাস, শুধুমাত্র নিজের জন্য না। সুতরাং কেউ যদি শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকে যে আমি নিজে জিকির ফিকির আর আল্লাহর ইবাদতে মশগুল থাকব, আমার পরিবারের লোকেরা, আমার সমাজের লোকেরা তারা কে কি করলো এটা নিয়ে আমার চিন্তা করার কারণ নেই, লিকুল্লি মৃহিম মিন হুম লোম এদিন সাধন, এটুকু বলে দায়িত্ব এড়াবার কোনো উপায় নেই। এবং এইটা তার শ্রেষ্ঠ উম্মত হওয়ার, কল্যাণপ্রাপ্ত উম্মত হওয়ার পরিচায়ক না। উখরিজাত লিন্নাস, শুধুমাত্র নিজেকে নিয়ে ব্যস্ত হওয়ার জন্য আমাদের উদ্ভব গঠাননি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের উদ্ভব গঠানো হয়েছে নিজের কল্যাণের জন্য, যেভাবে ঠিক সেভাবে মানুষের কল্যাণের জন্য। সুতরাং শ্রেষ্ঠ উম্মতের অন্তর্ভুক্ত হতে হলে এই গুণ থাকতে হবে, যারা শুধুমাত্র নিজেকে নিয়ে চিন্তা করে না, নিজের পরিবার, আহল আইয়াল, সমাজ সব কিছু নিয়ে চিন্তা করে, সবার কল্যাণ চিন্তা করে, সবার মধ্যেই আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করে, প্রকৃতপক্ষে তারাই হচ্ছে শ্রেষ্ঠ উম্মতের অন্তর্ভুক্ত। যারা শুধুমাত্র নিজেরা নিজে নিজেই ইবাদত বন্দেগীতে মশগুল থেকে আত্মতৃপ্তির ডেকুর তুলেন, তাদেরকে বুঝতে হবে যে তারা অবশ্যই খায়রু উম্মতের অন্তর্ভুক্ত না। খায়রু উম্মতের বৈশিষ্ট্য হল তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, ভালো কাজের আদেশ দেবে, মন্দ কাজ থেকে নিষেধ করবে, আল্লাহর প্রতি ইমান পোষণ করবে। এই কারণে যেমন দেখা যায় যে যখন আবদুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করছিলেন, ওইদিকে ফুদাইল ইবনে আয়াদ রাহিমাহুল্লাহ হারামে বসে তিনি ইবাদত বন্দেগীতে মশগুল ছিলেন, তখন ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাকে একটা চিঠি লিখেছিলেন এই বলে, ইয়া আবিদাল হারামাইন লাও আবসারতানা লাআলিমতা আন্নাকা ফিল ইবাদাতি তালআবু মান কানা ইয়াতআবু খাইলাহু ফি বাতিলিন ফখুয়ুলুনা ইয়াউমাস সুবাইহাতি তাতআবু রিহুল আবির লাকুম ওয়া নাহনু আবিরুনা ওয়াহদুস সানাবিকি ওয়াল গুবারিল আতিয়াবু। يا عابد الحرمين لو أبصرتنا لعلمت أنك في العبادة تلعب من كان يخضب جيده بدموعه فنحورنا بدمائنا تتخضب. جهه حرم عبادت گزار حرم بش عبادت کری جدی تمی আমাদের কে দেখতে, لو أبصرتنا তাহলে তুমি বুঝতে যে তুমি ইবাদত করছো না, তুমি খেল তামাশা করছো, তুমি চোখের পানি দিয়ে তোমার গাল দুটো তুমি সিক্ত করছো, তানহুরুনা বিদিমাইনা তাতাখাদ্দাবু আর আমাদের ঘাড় রক্তে রঞ্জিত হচ্ছে, তুমি হারামে বসে আতরের ঘ্রাণ ওদের ঘ্রাণ নিচ্ছ আর আমাদের নাক দিয়ে উটের পায়ের ধুলো আমাদের নাক দিয়ে ঢুকছে। তো শুধুমাত্র এই যে যারা খানখা নিয়ে কিংবা নিজে নিজে নিজের ইবাদত বন্দেগী নিয়ে ব্যস্ত, তারা কখনো যে নিজেকে শ্রেষ্ঠ উম্মতের অন্তর্ভুক্ত বলে ভাবার কোনো অবকাশ নেই। আপনি যদি শ্রেষ্ঠ উম্মতের অন্তর্ভুক্ত হতে চান, তাহলে আপনাকে যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উদ্ভব ঘটিয়েছেন সেই উদ্দেশ্যের পথে আপনাকে চলতে হবে, আর সেটা হচ্ছে কি, তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, প্রত্যেকেই নিজে নিজের গণ্ডির মধ্যে নিজের জ্ঞান মতে নিজের সাধ্য মতে আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকারের কাজ করতে হবে, তখনই হয়তো সেই ব্যক্তি খাইর উম্মতের অন্তর্ভুক্ত, শ্রেষ্ঠ উম্মতের অন্তর্ভুক্ত হতে পারবে, নতুবা তার মধ্যে কোনো খায়ের নাই। যার মধ্যে দাওয়াতের
যে দাওয়াতের কাজের সাথে সম্পৃক্ত না তার মধ্যে কোনো কল্যাণ নেই। প্রত্যেকে নিজের সাধ্য মতো, নিজের জ্ঞান মতো, সাধ্য মতো দাওয়াতের কাজ করতে হবে। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, শুধুমাত্র এইটুকু বলে নাজাত পাওয়ার সম্ভাবনা নেই যে আমি আমার নিজের ইবাদত বন্দেগী নিয়ে নিজে ব্যস্ত, আমার পরিবার আমার সমাজ কিভাবে চললো, কি করলো না করলো সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। এই জব শ্রেষ্ঠ উম্মতের অন্তর্ভুক্ত কোনো কারো এই কেউ এরকম কথা বলতে পারে না। সুতরাং তাওয়াসি বিল হক, সত্যের সদুপদেশ অর্থাৎ সত্যের পথে আহ্বান করা, সত্য শিক্ষা দেয়া, হ্যাঁ এই এই এইটা হচ্ছে এই কাজের সাথে যারা সম্পৃক্ত থাকবে, হ্যাঁ তারা প্রথমত নিজেদের সত্যের উপরে টিকে থাকার জন্য এটা তাদের নিজেদের জন্য সহায়ক হবে। যখন কেউ অন্যকে সালাতের, যেমন কেউ অপর ব্যক্তিকে যদি সালাতের আহ্বান জানায়, সালাতের প্রতি তাকে সালাতের নির্দেশ দেয়, তাহলে আশা করা যায় যে সে নিজে সালাত পরিত্যাগকারী হবে না। কারণ এই যে দাওয়া, দাওয়াত দেওয়ার অন্যতম শর্ত হলো প্রথমে নিজে আমল করতে হবে। সুতরাং যখনই এই লোক দাওয়াত দিতে যাবে তখন সে অবশ্যই ওই আমলের অনুশীলনকারী সে নিজে হবে সর্বাগ্রে। নতুবা তো একজন লোক সে নিজে নামাজ পরিত্যাগ করে, সে যদি সমাজের অন্য কাউকে বলতে যায় যে কেন তুমি সালাত পরিত্যাগ করো, তুমি সালাত পড়ো, তখন হয়তো তাকে বলে ফেলবে তার মুখের উপরে যে তুমি নিজেই তো পড়ো না, আমাকে দাওয়াত দিতে আসছি আসছো কেন। সুতরাং যখন কেউ দাওয়াত দিতে যাবে অবশ্যই এর আগে সে ওই যে বিষয়ের প্রতি দাওয়াত দেবে, যে বিষয়ের প্রতি আহ্বান জানাবে, ওই বিষয়ের অনুশীলনকারী সে নিজে হবে। তো এইভাবে সে যদি কন্টিনিউ দাওয়াতের কাজ চালিয়ে যায় তাহলে এইটা হবে যে বিষয়ের প্রতি সে আহ্বান জানাচ্ছে ওই বিষয়ের উপরে তার নিজে সে অটল থাকবে, সুদৃঢ় থাকবে। এটা ওই সত্যের উপরে, ওই সত্য বিষয়ের উপরে তার অটল থাকা, সুদৃঢ় থাকার পক্ষে সহায়ক হবে। আর যদি এই তাওয়াসি বিল হক, সত্যের সদুপদেশটি কেউ ছেড়ে দেয়, তাহলে হয়তো দেখা যাবে যে সে নিজেই এক পর্যায়ে নিজেই সে হয়তো এই সত্যের উপর, সত্যের অনুশীলন সে নিজেই ছেড়ে দিছে। এবং সবচেয়ে বড় কথা হলো যে যদি আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকারের কাজ কেউ যদি ছেড়ে দেয়, তাহলে তখন তার মধ্যে তার থেকে কল্যাণ যে যতটুকু ছেড়ে দেবে, দাওয়াত থেকে যার দূরত্ব, দাওয়াতের সাথে যার দূরত্ব যত বেশি হবে, কল্যাণ থেকে তার দূরত্ব, সে ততটুকু কল্যাণ থেকে বঞ্চিত হবে। সূরাতুল মাঈদাতে, সূরাতুল মাঈদার এই 78 এবং 79 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরায়েল সম্পর্কে বলেছেন, لعن الذين كفروا من بني إسرائيل على لسان داود وعيسى بن مريم ذلك بما عصوا وكانوا يعتدون كانوا لا يتناهون عن منكر فعلوه لبئس ما كانوا يفعلون بني إسرائيل جرى كافر تدرك داود এবং ঈসা ইবনে মারিয়ামের মুখে তাদেরকে অভিসম্পাত করা হয়েছে। এটা কেন? যাহালিকা বিমা আসাও, তারা অবাধ্যতা করেছে এবং তারা সীমালঙ্ঘন করেছে, এই কারণে তাদেরকে, দাউদ এবং ঈসা ইবনে মারিয়ামের বাসায় তাদেরকে অভিসম্পাত করা হয়েছে। তারা কি করত? কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলু, তারা মন্দ থেকে নিষেধ করত না, যে মন্দটা তারা করত এর থেকে তারা পরস্পর একে অপরকে নিষেধ করত না। লা বিক্সা মা কানু ইয়াফআলুন, তারা যা করত তা অবশ্যই মন্দ ছিল। এই আয়াত থেকে জানা যায় যে বনি ইসরায়েলের যারা কাফের ছিল তাদেরকে অভিসম্পাত করার কারণ হলো যে তারা যে যে মন্দগুলো করত সেই মন্দের ব্যাপারে একে অপরকে নিষেধ করত না, এর কারণে তাদেরকে লায়নত করা হয়েছে, তাদেরকে অভিসম্পাত করা হয়েছে। এর থেকে কি বোঝা যায়? যে আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকার যদি না করা হয় তাহলে এইটা কি হবে? অভিশপ্ত হওয়ার কিংবা লায়নত প্রাপ্তির কারণ হবে।
মানে ইসরায়েলের কাফেরদের কাফেরদেরকে এই কারণে তাদেরকে অভিসম্পাত করা হয়েছে যে তারা লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলুহ, এই কারণে তাদেরকে অভিসম্পাত করা হয়েছে। সুতরাং কেউ যদি মন্দ কাজ দেখে তার থেকে নিষেধ না করে, ভালো কাজের আদেশ যদি না দেয়, মোট কথা তাওয়াসি বিল হক, সত্যের সদুপদেশ যদি একে অপরকে না দেয়, তাহলে এইটা তাদের অভিশপ্ত হওয়ার কারণ হবে, কল্যাণ থেকে বঞ্চিত হওয়ার কারণ হবে। সূরাতুল মুলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور, অর্থাৎ যিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন যাতে তোমাদেরকে পরীক্ষা করেন যে তোমাদের মধ্যে আমলের ক্ষেত্রে কে উত্তম। وهو العزيز الغفور, তিনি মহাপরাক্রমশালী এবং ক্ষমাশীল, অতিশয় ক্ষমাশীল। এই আয়াতের এখানে এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন যে তিনি মৌত এবং হায়াতকে সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য, যে কাজের ক্ষেত্রে তোমাদের মধ্যে কে উত্তম এটা দেখার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, এই আয়াত সম্পর্কে ফুজাইল ইবনে আইয়াদ রাহিমাহুল্লাহ বলেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আই আসওয়াবাহু ওয়া আখলাসাহু, তোমাদের মধ্যে কে সঠিক কাজ করে এবং কে খালিস কাজ করে, কাজের ক্ষেত্রে কে সঠিক এবং খালিস কাজ করে আমল করে, সেটা দেখার জন্য, সে বিষয়টা পরীক্ষার জন্যই মৌত এবং হায়াতকে সৃষ্টি করেছেন। ফুজাইল ইবনে আইয়াদ রাহিমাহুল্লাহকে বলা হলো যে হে আবু আলী, মা আসওয়াবাহু ওয়া আখলাসাহু, যে কাজের কোনটা আমলের ক্ষেত্রে আসওয়াব এবং আখলাস, অধিকতর সঠিক এবং অধিকতর খালিস, বলতে কি বোঝানো হয়েছে? তো তিনি বললেন যে কোনো আমল যদি খালিস হয় কিন্তু এটা যদি সঠিক না হয়, তাহলে এটা এই আমলটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট গ্রহণযোগ্য হবে না। ঠিক এমনি ভাবে যদি কোনো কাজ সঠিক হয় কিন্তু খালিস না হয়, তাহলেও তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। সুতরাং যে কোনো আমল, নেক আমল, নেক হতে হলে আমল কোনো আমল নেক আমল হতে হলে আমলে সালেহ হিসাবে গণ্য হতে হলে এবং সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য একই সাথে ওই আমলকে যেভাবে খালিস হতে হবে তেমনি ওইটাকে সঠিক হতে হবে, ওই আমলটা খালিস হতে হবে, সঠিক হতে হবে। তো খালিস আমল কোনটা? যে আমলটা হবে কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য। আর সঠিক আমল কোনটা? যে আমলটা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী। সুতরাং একটা আমলের মধ্যে এই দুটো গুণ একত্রে একই সাথে পেতে হবে, থাকতে হবে, তখন ওই আমলটা আহসানুল আমল বলে গণ্য হবে, ওই আমলটা মকবুল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য বলে গণ্য হবে। যদি দুইটার মধ্যে একটা গুণ থাকে একটা না থাকে তাহলে এটা হবে রিজেক্টেড। যদি আমল খালিস হয় কিন্তু সঠিক না হয় তাহলে এটা গ্রহণযোগ্য হবে না, যদি সঠিক হয় খালিস না হয় তাহলেও সেটা গ্রহণযোগ্য হবে না। সুতরাং একটা আমল, কোনো যে কোনো আমল খালিস হওয়ার জন্য এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য তার মধ্যে দুটো গুণ একত্রে থাকতে হবে, একই সাথে আমলটা খালিস হতে হবে। খালিস হতে হবে মানে শুধুমাত্র ওই আমলটা আল্লাহর সন্তুষ্টির জন্যই হতে হবে এবং একই সাথে ওই আমলটা সঠিক, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী হতে হবে। সহিহ মুসলিমে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন নবিয়্যিন বাআথাহুল্লাহু ফি উম্মাতিন ক্বাবলি ইল্লা কানা লাহু মিন উম্মাতিহি হাওয়ারিয়ুন ইল্লা কানা মিন উম্মাতিহি হাওয়ারিয়ুন ওয়া আসহাবুন ইয়াখুযুনা বিসুন্নতিহি ওয়া ইয়াক্তাদুনা বিআমরিহি।
ثم إنها تخلف من بعدهم خلوف يقولون ما لا يفعلون ويفعلون ما لا يؤمرون فمن جاهدهم بيده فهو مؤمن ومن جاهدهم بلسانه فهو مؤمن ومن جاهدهم بقلبه فهو مؤمن وليس وراء ذلك من الإيمان حبة خردل. অর্থাৎ যে আল্লাহ এমন কোন নবী পাঠাননি আমার উম্মতের পূর্বে, অন্যান্য উম্মতের মধ্যে এমন কোন নবী পাঠাননি, কিন্তু প্রত্যেক উম্মতেরই, প্রত্যেক নবীরই কিছু এমন কিছু উম্মত ছিলেন, তার অনুসারী ছিলেন, তার কিছু সাথী ছিলেন, যারা তার তার সুন্নতকে অনুসরণ আঁকড়ে ধরতেন, তার সুন্নতকে যারা অনুসরণ, তার আদেশ নিষেধকে যারা মেনে চলতেন, এরকম কিছু না কিছু লোক থাকত ওই ওই নবীর উম্মতের মধ্যে যারা তার সুন্নাকে অনুসরণ করত, তার আদেশ নিষেধকে অনুসরণ করত। অতঃপর তাদের পরে এমন কিছু লোক আসলো যারা নিজে যা করে না এরকম কথা বলে, যা করে না তা বলে, আর যে বিষয়ে তাদেরকে যা করার নির্দেশ তাদেরকে দেয়া হয়নি তারা সেটা করে না। এমত অবস্থায় যারা হাতের দ্বারা তাদের মোকাবেলা করেছে বা মোকাবেলা করবে তারা হলো মুমিন, যারা মুখের দ্বারা তাদের মোকাবেলা করবে, তাদের সাথে জিহাদ করবে, তারা হবে মুমিন। যারা অন্তর দিয়ে তাদের তাদের মোকাবেলা করবে, তাদের বিরুদ্ধে জিহাদ করবে, সে হবে মুমিন। এবং এরপরে ইমানের আর বিন্দু মাত্র কিছু নেই। এই হাদিসের বিষয়বস্তু হলো যে প্রত্যেক উম্মতের, প্রত্যেক নবীর উম্মতের মধ্যেই এমন কিছু লোক থাকতো যারা নবীর সুন্নাতের অনুসরণ করত, কিন্তু পরবর্তীতে এমন কিছু লোক আবির্ভাব হয় যারা নিজে যা বলে সেটা করে না, আর যা করে এমন কিছু কাজ করে যে কাজের নির্দেশ তাদেরকে দেয়া হয়নি, যে কাজের জন্য তারা আদিষ্ট না, নিজেদের খেয়াল খুশি মতো কাজ করে। এ সমস্ত লোকের মোকাবেলা করতে হবে, তাদের 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 তাদেরকে তাদের বিরুদ্ধে জিহাদ করতে হবে, হাত দিয়ে, মুখ দিয়ে কিংবা অন্তর দিয়ে। হ্যাঁ, যদি সম্ভব হয় তাদেরকে হাত দিয়ে প্রতিহত করতে হবে, যদি হাত দিয়ে প্রতিহত করা সম্ভব না হয় মুখ দিয়ে করতে হবে, সেটা যদি সম্ভব না হয় তাহলে তাদেরকে অন্তর দিয়ে তাদেরকে ঘৃণা করতে হবে। কিন্তু এই তিনটার মধ্যে কোনোটাই যদি না করা হয় তাহলে তাহলে সরিষা দানা পরিমাণ ইমান এর পিছনে আর নেই, মানে এর পরে ইমানের আর কিছু অবশিষ্টতার মধ্যে নেই। যদি কেউ দেখলো যে কেউ এমন কিছু করতেছে যে কাজ শরীয়তের মধ্যে নেই, যে কাজের জন্য শরীয়ত তাকে নির্দেশ দেয়নি, শরীয়ত বিরোধী কাজ করতেছে, তাহলে তাকে প্রতিহত করতে হবে। হাত দিয়ে করার সামর্থ্য থাকে তাহলে সেটা করতে হবে, যদি না থাকে মুখ দিয়ে করতে হবে, হাত দিয়ে, মুখ দিয়ে কিংবা অন্তর দিয়ে এটাকে ঘৃণা করতে হবে। কিন্তু কোনোভাবে যদি না করা হয় তাহলে বুঝতে হবে যে তার মধ্যে ইমানের কিছু অবশিষ্ট নেই। এই যে জিহাদ বিলিয়াদ বিলিসান আও বিলখল, এটা কি? এটা হচ্ছে তাওয়াসি বিল হাক্কের অন্তর্ভুক্ত বিষয়, সত্যের সদুপদেশ প্রদান করা। যখন কাউকে মন্দ থেকে নিষেধ করা হয় এটাও কি? সত্যের সদুপদেশ, সেটা হাত দিয়ে হোক কিংবা মুখ দিয়ে হোক কিংবা অন্তর দিয়ে হোক। হ্যাঁ, এইটা যদি কেউ না করে তাহলে এই এই বুঝতে হবে যে তার মধ্যে ইমানের কোনো কিছু অবশিষ্ট নেই। এই কারণে তাওয়াসি বিল হক যেটা, এটা হচ্ছে একদিকে এটা মানে নিজের কল্যাণ লাভের জন্য, দুনিয়া আখিরাতের কল্যাণ লাভের জন্য, অভিশাপ থেকে, অভিশাপ প্রাপ্তি থেকে বেঁচে থাকার জন্য, এবং নিজের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যে কারণে সৃষ্টি করেছেন সেই কারণ বাস্তবায়নের জন্যে, অর্থাৎ যে ইবাদতের জন্য আল্লাহ সুবহানাহু মানব জাতিকে সৃষ্টি করেছেন, মানুষ ভালো কাজ করে না মন্দ কাজ করে সেটা পরীক্ষার জন্যই হায়াত এবং মৌতকে সৃষ্টি করা হয়েছে, সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য
প্রথমত কল্যাণ প্রাপ্তির জন্য, অভিশাপ থেকে বেঁচে থাকার জন্য, নিজেকে ভালো কাজ আমলে সালেহের প্রতিফলন করার জন্য, এবং সর্বোপরি নিজের ইমানের পরিচায়ক হিসাবে, অন্তরের মধ্যে যে ইমান আছে সেই ইমানের বহির প্রকাশ করতে হবে দাওয়াতের মাধ্যমে। যদি দাওয়াত ছেড়ে দেয় কেউ, তাহলে তার মধ্যে কল্যাণ থাকবে না, সে অভিশাপ পাওয়ার, অভিশপ্ত হওয়ার যোগ্য হয়ে যাবে, অভিশাপ পাওয়ার যোগ্য হয়ে যাবে, এবং তার দ্বারা আমলে সালেহের বাস্তবায়ন হবে না। এবং আমলে সালেহের বাস্তবায়ন কেন হবে না এই বিষয়টা পরিষ্কার করা দরকার। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আহসানু আমালার মধ্যে আমরা যেটা জানলাম যে উত্তম আমল কোনটা, যেটা হবে আল্লাহর জন্য এবং যেটা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমলের মধ্যে কি আছে, যে ওই আমলটা নিজে করতে হবে, ওই আমলের প্রতি দাওয়াত দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যে এইগুলাই। শুধুমাত্র একটা আমল নিজে করব কিন্তু এটাকে দাওয়াত দেব না, এটা কিন্তু সুন্নাহ না। যখন আমি জেনে শুনে একটা আমলকে আমলে সালেহ বলে জানবো, নিজে এটাকে পালন করব, তারপরে আমার করণীয় হলো এটাকে, এটার প্রতি আমি দাওয়াত দেব। সুতরাং আর এই বিষয়ে আমাকে পরীক্ষা করা হবে। সুতরাং এই পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্য আমাকে যেভাবে নিজে কাজ করতে হবে ঠিক তেমনি এই কাজের প্রতি, ওই আমলে সালেহের প্রতি আমাকে আহ্বান করতে হবে। এবং এই তাওয়াসি বিল হক বা এটা হচ্ছে যেভাবেই হোক, হাত দিয়ে হোক, মুখ দিয়ে হোক, কিংবা অন্তর দিয়ে হোক, তাওয়াসি বিল হক যদি না করা হয় তাহলে এটা ইমানের যে ইমানের বিন্দুমাত্র ইমান নেই বলেই এটা প্রমাণ করে। কারণ যেমন এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যারা আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করবে না, যারা নাহি আনিল মুনকার লা ইউমারুন, যারা এমন কিছু লোককে দেখলো যারা যা বলছে তা নিজে করছে না, কিংবা তারা যেসব কাজ করছে সেসব কাজের নির্দেশ তাদেরকে দেয়া হয়নি, অর্থাৎ শরিয়া বিরোধী কোনো কাজ করছে, এরূপ দেখা সত্ত্বেও যারা তাদের সাথে জিহাদ করবে না হাত দিয়ে কিংবা মুখ দিয়ে কিংবা অন্তর দিয়ে, হ্যাঁ, লাইসা ওয়ারা আযালিকা মিনাল ঈমানি হাব্বাতু খারদালিন, যে কাজগুলো করবে সে মুমিন, যে করবে না তাকে মুমিন বলা যাবে না। কারণ এরপরে আর কি নেই, ইমানের কিছু বাকি নেই। যদি ন্যূনতম ইমান কারো অন্তরে থেকে থাকে তাহলে অবশ্যই সে এই তিন প্রকারের যে কোনো এক প্রকারে মন্দকে প্রতিহত করবে। তো এই যে নাহি আনিল মুনকার, এই নাহি আনিল মুনকারটা কি? এই নাহি আনিল মুনকার এটি হচ্ছে দাওয়া, তাওয়াসি বিল হক, মন্দ কাজ করো না, মন্দ কাজ করো না। এই করোনা বলাটাই তো হচ্ছে কি, একটা সত্যের সদুপদেশ। মন্দ কাজ করো না এই কথাটা বলাও হচ্ছে কি, একটা সদুপদেশ, তাওয়াসি বিল হক। যেভাবে ভালো কাজ করো এই কথাটা বলা যেভাবে কি, তাওয়াসি বিল হক। ঠিক এমনি মন্দ কাজ থেকে বারণ করা, নিষেধ করা, সেটা হচ্ছে তাওয়াসি বিল হক। এখানে অনেক সময় কেউ শুধুমাত্র এই যে দাওয়াতটাকে, কেউ কেউ দাওয়াতটাকে মনে করেন যে এটা শুধু আমর বিল মারুফই যথেষ্ট, নাহি আনিল মুনকারের প্রয়োজন নেই। কিন্তু এটা হচ্ছে যে এরূপ কথা যারা বলেন তারা পরোক্ষভাবে
নিজেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি জ্ঞানী বলে বেশি জ্ঞানী বলে মনে করেন। পরোক্ষভাবে তারা এটাই দাবি করতেছেন যে তারা আল্লাহ থেকে এবং তার রাসূল থেকে বেশি বুঝেন। নতুবা যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্ট ভাবে বলে দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, আমর বিল মা'রুফের সাথে নাহি আনিল মুনকারের কথা একই সাথে বলে দিলেন। সেই জায়গাতে যদি কেউ মনে করে যে আজকে আমরা নাহি আনিল মুনকার করতে গেলে সমাজে বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদ দেখা দেবে, ওইটার দরকার নেই, আমরা আমর বিল মা'রুফ করি, আমর বিল মা'রুফ যদি হয়ে যায় বাস এটাই যথেষ্ট। তারা অনেক সময় সাধারণ মানুষকে এই বলে বোঝাতে চেষ্টা করেন যে দেখেন আমরা বলবো যে ভাই সালাত আদায় করি, সালাত আদায় করি, তো সালাত আদায় করলেই তো বাস সালাত পরিত্যাগ হলো না। আসলে এটা হচ্ছে একটা প্রতারণাপূর্বক কথা, একটা প্রতারণামূলক কথা এটা। কেন? যদি শুধুমাত্র সালাত আদায় করো, আমর বিল মারুফটাই যদি যথেষ্ট হতো, তাহলে কোরআনে কারিমে কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নার মধ্যে নিষেধ সূচক কোন অর্ডার থাকতো না। নিষেধমূলক কোনো কথা থাকতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে কোরআনে কারিমে বললেন ইন্নাল্লাহ ইয়ামুরু বিল ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, বাস আদল এবং ইহসানের নির্দেশ দেওয়া হয়েছে, তাহলে তোমরা জুলুম করো না, এইটুকু বলার কোনো প্রয়োজন হতো না। শুধুমাত্র আমর বিল মারুফি তাওয়াসি বিল হক যেটা এটাকে পরিপূর্ণ রূপ প্রদান করতে পারে না। যতক্ষণ পর্যন্ত না এর সাথে নাহি আনিল মুনকার সম্পৃক্ত হবে। আপনি যখন একজন লোককে সালাতের নির্দেশ দেবেন, কথা বলবেন, সালাতের দিকে আহ্বান করবেন, সাথে সাথে তাকে সালাত পরিত্যাগ করা থেকে তাকে বারণ করতে হবে। কোনোভাবেই যে এখন আমরা বারণ করতে গেলে সংঘাত বিবাদ দেখা দেবে এই কথা বলে নাহি আনিল মুনকার থেকে বিরত থাকা যাবে না। যদি থাকা যায় তাহলে সেটা কি হবে না, তাওয়াসি বিল হাকের পুরোপুরি বাস্তবায়ন হবে না, এক পাঠের বাস্তবায়ন হবে। কুনতুম খাইরা উম্মা উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ, শুধুমাত্র এক পাঠের বাস্তবায়ন হবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, এটা কিন্তু এট এ টাইম করতে হবে, তানহাউনা আনিল মুনকার দুইটা কাজে কিন্তু যখন একত্রিত ভাবে হবে তখনই কি হবে, তাওয়াসি বিল হাক হবে। এর অর্থ এটাও বোঝার কারণ নেই যে আমি যখন কাউকে বললাম আপনি সালাত পড়েন, হ্যাঁ সালাত পড়েন, বলার পরে যদি ওই লোকটা সালাত আদায় করে আলহামদুলিল্লাহ, দেখা যায় যে সালাত কি করতেছে তাকে অবশ্যই সালাত বর্জন থেকে নিষেধ করতে হবে। সালাত বর্জনে করলে এর এর শাস্তি কি, ভয়ানক শাস্তি কি, সে সম্পর্কে তাকে সতর্ক করতে হবে, তাকে ভালো কাজের আদেশ দিতে হবে, সাথে সাথে মন্দ কাজ থেকে তাকে নিষেধ করতে হবে। একজন লোক সালাত আদায় করতেছে কিন্তু ওইদিকে সে কি সুদ ঘুষ এইসব মন্দ কাজগুলো করতেছে, এখন এই সমস্ত কাজ থেকে তাকে অবশ্যই নিষেধ করতে হবে। কিন্তু এই অপেক্ষায় যে ইন্না সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে সালাতই তাকে এসব থেকে বিরত রাখবে, হ্যাঁ সুতরাং ওইগুলো ওইসব নিষিদ্ধ বিষয় থেকে তাকে নিষেধ করার কোনো প্রয়োজন নেই, এটুকু কোনোভাবে বলা যাবে না। যদি তাই হতো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাতের নির্দেশ দিলেন সেখানে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবীলা, হ্যাঁ ওয়ালা তাকরাবু মালাল ইয়তীম, এরকম অসংখ্য নিষেধ সূচক নির্দেশ কেন প্রদান করলেন? সুতরাং এরূপ কথা হচ্ছে সরল প্রাণ মুসলমানকে প্রতারিত করারই সামিল, কিংবা নিজেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রসুল থেকে অধিক জ্ঞানী বলে দাবি করার সামিল।
আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকার দুইটাই বিষয় হচ্ছে তাওয়াসি বিল হকের পরিপূর্ণ রূপ, এবং দুইটাই করতে আমরা আদিষ্ট। দুটো কাজই আমাদেরকে করতে হবে, একটার উপরে একতেফা করা যথেষ্ট, একটাকে যথেষ্ট মনে করার কোনো কারণ নেই। যদি কেউ মনে করে তাহলে সে মারাত্মক ভুল করল। এরপরে চতুর্থ যে বিষয়টা সেটা হচ্ছে এই হকের উপরে সুদৃঢ় থাকার মাধ্যম যে চতুর্থ বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে তাওয়াসি বিসাবর। তাওয়াসি বিসাবর, তাওয়াসি বিসাবর মানে পরস্পর সবরের সদুপদেশ প্রদান করা। এই তাওয়াসি বিসাবরের বাস্তবায়ন আমরা কি কিভাবে করব, এটা একে অপরকে আমরা সাবিরিনদের যে জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে রিওয়ার্ড রয়েছে তা সেসব বিষয়ে বর্ণনার মাধ্যমে আমরা পরস্পর সবরের উপর পরস্পরকে উদ্বুদ্ধ করব, সবরের জন্য উদ্বুদ্ধ করব। আমাদের পূর্ববর্তী যেসব উম্মা ছিলেন, যে সকল জাতি ছিলেন, তাদের অবস্থা বর্ণনা করে তাদের প্রতি কিভাবে আল্লাহ সাহায্য এসেছে সেসব ঘটনাবলী বর্ণনার মাধ্যমে আমরা পরস্পর পরস্পরকে সবরের প্রতি উদ্বুদ্ধ করব। পূর্ববর্তী জাতিগুলো এই যে আল্লাহর আদেশ নিষেধের উপরে ধৈর্য ধারণ না করার কারণে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধকৃত বিষয় থেকে ধৈর্য ধারণ না করার কারণে তাদের প্রতি কিভাবে আল্লাহর আজাব এবং গজাব পতিত হয়েছে সেসব বিষয়গুলো বর্ণনার মাধ্যমে, বর্ণনার দ্বারা আমরা পরস্পর সবরের প্রতি উদ্বুদ্ধ করব, একে অপরকে সবরের প্রতি উদ্বুদ্ধ করব। এবং এইভাবেই তাওয়াসি বিসাবর, তাওয়াসি বিসাবরের বাস্তবায়ন করা হবে। এভাবেই এই তাওয়াসি বিসাবর এটা হচ্ছে সত্যের উপরে দিনের উপরে সুদৃঢ় থাকার একটা অন্যতম মাধ্যম। সাবিরিনদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগণিত অসংখ্য নিয়ামত রেখেছেন, তাদের জন্য বেহিসাব উজরত রয়েছে। এই যে বিষয়গুলো যেগুলো কোরআন এবং সুন্নাতে বর্ণিত আছে সেগুলা একে অপরকে জানানোর মাধ্যমে আমরা তাওয়াসি বিসাবরের কাজ বাস্তবায়ন করব। যখন আমরা এইসব আলোচনার মাধ্যমে অর্থাৎ পূর্ববর্তী উম্মতদের সবর করার কারণে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে সাহায্য পেয়েছিলেন, সবরকে না করার কারণে তাদের প্রতি যে আযাব এবং যে গজব এসেছিল, এইসব বিষয়ে যখন আমরা আলোচনা করব, সাবিরিনদের জন্য আল্লাহর কাছে যেসব নিয়ামত, যে মহান নিয়ামত রয়েছে, অপরিসীম প্রতিদান রয়েছে, সে বিষয়গুলো উল্লেখ যখন আমরা করব, তখন এইটা আমাদেরকে আল্লাহর আদেশ নিষেধের উপরে ধৈর্য ধারণের জন্য আমাদেরকে সাহায্য করবে, সহায়ক হবে। আমরা পাপ থেকে, নাফরমানি থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি থেকে বেঁচে থাকার জন্য এটা আমাদের জন্য সহায়ক হবে। আল্লাহর আদেশ নিষেধগুলোকে মেনে চলার প্রতি এটা আমাদেরকে উদ্বুদ্ধ করবে। যখন আমরা জানবো যে সাবিরিনদের জন্য রয়েছে অসংখ্য রিওয়ার্ড, যখন আমরা জানবো পূর্ববর্তীদের ইতিহাস, সবর করার কারণে তারা কি পেয়েছেন আর সবর না করার কারণে তারা কি পেয়েছেন, এইসব বিষয় যখন জানবো, তখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নিষেধের উপরে অর্থাৎ দ্বীনের উপরে অটল এবং অবিচল থাকা আমাদের জন্য সহজ হবে। এইভাবেই এটাই হচ্ছে তাওয়াসি বিসাবরের প্রতিফল, আর এর বাস্তবায়নটা কিভাবে করব, তাওয়াসি বিসাবর কিভাবে করব, সেটা শেখ হাফিজাহুল্লাহ বলছেন যে এটা তাজকির বি আজরিস সাবিরিন ওয়া বিহালিল উমামি ক্বাবলানা, আমাদের পূর্বে যে সমস্ত জাতি ছিল তাদের অবস্থা বর্ণনার মাধ্যমে এবং সাবিরিনদের উজরত কি সেসব কিছু পরস্পর একে অপরকে স্মরণ করে দেওয়ার মাধ্যমে আমরা
তাওয়াসি বিসবরের বাস্তবায়ন করব। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়াকালা আল্লাযীনা উতুল ইলমা ওয়াইলাকুম সাওয়াবুল্লাহি খায়রুল লিমান আমানা ওয়া আমিলা সালিহান ওয়া লা ইউলাক্কাহা ইল্লাস সাবিরুন। অর্থাৎ যারা জ্ঞান জ্ঞান প্রাপ্ত হয়েছিল, যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছিল, তারা বললেন ওয়াইলাকুম ওয়াইলাকুম, দিক তোমাদের জন্য, সাওয়াবুল্লাহি খায়র, আল্লাহর প্রতিদান এটাই হচ্ছে সর্বোত্তম। কাদের জন্য? যারা ইমান আনবে এবং আমলে সালেহ করবে, তাদের জন্য আল্লাহর প্রতিদানটাই কি সর্বোত্তম। ওয়ালা ইউলাক্কাহা ইল্লা সাবিরুন, আর আল্লাহর প্রতিদান এটা কারা অর্জন করবে? এটা কেবল তারাই পাবে যারা কারা, যারা ধৈর্যশীল, যারা সাবিরুন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, যে যারা আহলে ইলম, যাদেরকে জ্ঞান দেয়া হয়েছে, তারা এটুকু বলে ওয়াইলাকুম ওয়াইলাকুম, যে তোমাদের জন্য দিক। কাদের জন্য দিক? এটা এর আগের আয়াতে এটা এটুকু বলা হয়েছে যে যারা মূলত ওই যে কারুনের ধন সম্পদ দেখে যারা আফসোস করলেন যে হায় আমাদেরকে যদি ওই কারুনকে যে যা কিছু দেয়া হয়েছে, যেভাবে দেয়া ধন সম্পদ দেয়া হয়েছে, যদি আমাদেরকে সেভাবে দেয়া হতো, হ্যাঁ, তাহলে কতই না ভালো হতো, এটুকু যারা আফসোস করেন। তো আহলে ইলম যারা, তারা তাদেরকে দিক জানান, দিক ওয়াইলাকুম, এবং তারা বলেন যে সাওয়াবুল্লাহি খাইর, আল্লাহর প্রতিদান যেটা, আল্লাহর পক্ষ থেকে প্রতিদানটাই হচ্ছে উত্তম। যারা ইমান আনে এবং যারা সৎ কাজ করে, তাদের জন্য আল্লাহর দেয়া সওয়াব, আল্লাহর প্রতিদানটাই হচ্ছে উত্তম। আর এই সওয়াবটা কারা পায়? যারা পরকারি, যারা ধৈর্য ধারণ করে। এই আয়াতের যে পূর্ববর্তী যে আয়াতগুলো, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এই যে কারুনের যে ঘটনা, কারুনকে যখন বলা হলো ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দ্বারাল আখিরাহ ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, তখন কারুন বলল, ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি, যে আমি এই ধন সম্পদ লাভ করেছি আলা ইলমিন ইনদি, আমি আমার জ্ঞানের জুড়ে, নিজস্ব জ্ঞান গরিমা দ্বারা আমি এই 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 সব পেয়েছি, অর্জন করেছি। আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহ কদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামআ ওয়া লা ইউসআলু আন যুনুবিহিমুল মুজরিমুন। শেকি জানে না যে আল্লাহ তার পূর্বে অনেক সম্প্রদায়কে ধ্বংস করেছেন যারা শক্তিতে তার চেয়েও ছিল আর অনেক বেশি প্রবল, ধন সম্পদে তার থেকে ছিল অধিক প্রাচুর্যশীল, আল্লাহ তাদেরকেও কি করেছেন, ধ্বংস করেছেন, এটা কি সে জানে না? ওয়ালা ইউসআলু আন যুনুবিহিমুল মুজরিমুন, সে কি জানে না যে পাপীদেরকে তার তাদের পাপ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না? তাদের তাকে যখন নসিহাত, তাকে যখন আহ্বান করা হলো ভালো জিনিসের প্রতি, যে তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে সান করেছেন তুমি সেভাবে এহসান করো, এবং জমিনে তুমি ফাসাদ অন্বেষণ করো না, আল্লাহ তাআলা ফাসাদ কারীদের পছন্দ করেন না, বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের পছন্দ করেন না, তখন সে এর প্রতিউত্তরে বলল যে আমি এই ধন সম্পদ অর্জন করেছি আমার নিজের জ্ঞান গরিমার দ্বারা, নিজের জ্ঞানের দ্বারা এগুলো আমি অর্জন করেছি। তো এটা কেন বলল? ওই যে আগের পূর্বেকার, তার পূর্বের যে সকল জাতি অতিবাহিত হয়েছিল, তাদের সম্পর্কে সে যদি সঠিকভাবে জানতো এবং সেটা যদি উপলব্ধি করত, তাহলে সেটা সে বলতো না। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে স্মরণ করিয়ে দিলেন যে সে কি জানে না যে আল্লাহ কদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামআ ওয়া লা ইউসআলু আন যুনুবিহিমুল মুজরিমুন। সে কি জানে না
যে তার পূর্ববর্তী যারা তারা তার থেকেও বেশি শক্তিশালী ছিল, ধন সম্পদে তার থেকে আরো বেশি প্রাচুর্যশীল ছিল, এরপরেও আল্লাহ তাদেরকে ধ্বংস করছে। সেই সত্যটাকে ভুলে গিয়ে বললো যে না, আমি যেটা অর্জন করেছি সেটা আমার জ্ঞানের দ্বারাই করেছি। ফখরাজা আলা কওমিহি ফি জিনতি قال الذين يريدون الحياة الدنيا يا ليت لنا مثل ما أوتي قارون إنه لذو حظ عظيم। সে যখন তার কৌমের কাছে, কৌমের সামনে বের হলো একদম খুব মানে সাজসজ্জায় জাঁকজমক পূর্ণ ভাবে, হ্যাঁ, তার সম্প্রদায়ের সামনে বের হলো, তো তখন দুনিয়ালোভী যে সকল লোক, আল্লাযীনা ইউরিদুন আল হায়াত আদ দুনিয়া, যারা যারা দুনিয়া অর্জন করতে চায়, দুনিয়া লা হাসিল করতে চায়, যারা পার্থিব জীবনটাই কামনা করে, এ ধরনের লোকেরা কি বলল, ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন, হায় আমাদেরকে যদি কারুনকে যা দেয়া হয়েছে যদি আমাদেরকে তাই দেয়া হতো, ইন্নাহু লাযু হাজ্জিন আযীম, নিশ্চয় কারুন বড় বড় ভাগ্যবান। এই কথাটা তারা বলল, আল্লাযীনা ইউরিদুন আল হায়াত আদ দুনিয়া, যারা হায়াত আদ দুনিয়া কামনা করে, দুনিয়ার জীবনটাই যারা চায়, যাদের কাছে দুনিয়ার জীবনটাই মুখ্য, যারা দুনিয়া কামনা করে, তারা বলল হায় যদি আমাদেরকে কারুনকে যে যা দেয়া হয়েছে যেভাবে দেয়া হয়েছে যদি আমাদেরকে তা দেয়া হতো, কারুন কতই না ভাগ্যবান। পক্ষান্তরে যারা যাদেরকে দীনের জ্ঞান দেয়া হয়েছে, যারা দীনের জ্ঞান প্রাপ্ত ছিলেন, তারা কি বললেন, وقال الذين اوتوا العلم ويلكم ويلكم, যারা জ্ঞান প্রাপ্ত ছিলেন তারা বললেন ধিক তোমাদের জন্য। ওই কাদের জন্য? যারা আল্লাযীনা ইউরিদুন আল হায়াত আদ দুনিয়া, ওই যে যারা যারা দুনিয়া কামনা করে আর কারণের মাল দেখে যারা আফসুস করে, তাদেরকে বললেন ধিক তোমাদের জন্য, সওয়াবুল্লাহ খাইরুল লিমান আমানা ওয়া আমিলা সালিহা ওয়ালা ইউলাক্কাহা ইল্লা সাবিরুন, যারা ইমানদার এবং সৎকর্মী তাদের জন্য আল্লাহর দেয়া সবই, আল্লাহর দেওয়া সবই প্রতিদানই উত্তম, আর এটা তারাই পায় যারা ওয়ালা ইউলাক্কাহা ইল্লা সাবিরুন। এবং এই কথাটা এই দুনিয়ালোভীরা প্রত্যক্ষ করল এরপরেই, যখন কি হলো, فَخَسَفْنَا بِهِ وَبِدَارِهِ الْأَرْضِ فَمَا كَانَ لَهُ مِنْ فِئَةٍ يَنْصُرُونَهُ مِنْ دُونِ اللَّهِ وَمَا كَانَ مِنَ الْمُنْتَصِرِينَ وَأَصْبَحَ الَّذِينَ تَمَنَّوْا مَكَانَهُ بِالْأَمْسِ يَقُولُونَ أَيْ كَأَنَّ اللَّهَ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَشَاءُ مِنْ عِبَادِهِ وَيَقْدِرُ لَوْلَا أَمَنَّ اللَّهُ عَلَيْنَا لَخَسَفَ بِنَا وَيْكَأَنَّهُ لَا يُفْلِحُ الْكَافِرُونَ। যেদিন কারণকে তার ধন সম্পদ সমেত ভূগর্ভস্থ হয়ে গেল, তখন ওই যারা দুনিয়া যারা ওই দুনিয়ালোভী যারা যারা কামনা করছিল যে আমাদেরকে কারণের ন্যায় যদি আমাদেরকে ধন সম্পদ দেয়া হতো তাহলে আমরা কতই না ভাগ্যবান হতাম, যখন তারা কারণের পরিণতি দেখলো তখন তারা বলল যে যদি আল্লাহ আমাদের উপরে এহসান না করতেন তাহলে ওই কারণের মতো পরিণতি আমাদেরও হতো, আমরা আজকে ভূগর্ভে বিলীন হয়ে যেতাম। এই যে আয়াতগুলো থেকে কি জানা যায়, যে প্রথমত ওয়ালা ইউলাক্কাহা ইল্লা সাবিরুন, আল্লাহর পক্ষ থেকে যে রিওয়ার্ড এটাই কি উত্তম, সওয়াবুল্লাহি খাইর, যারা ঈমান আনে সৎকর্ম করে তাদের জন্য আল্লাহর প্রতিদানটাই যথেষ্ট, তাদের কাছে দুনিয়ার কোনো কিছু মুখ্য না, দুনিয়ার সব কিছু থেকে উত্তম আল্লাহর প্রতিদান, আল্লাহ প্রদত্ত প্রতিদানই তাদের কাছে উত্তম। এক দ্বিতীয় বিষয় হলো যে যারা যাদের মধ্যে দিনের জ্ঞান থাকবে না তারা দুনিয়া প্রত্যাশী হবে, তারা দুনিয়া প্রত্যাশী হবে। এই কারণ যখন কেউ জানবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার জন্য কি রয়েছে, তার সওয়াব তার সবরের প্রতিদান কি রয়েছে, এই বিষয়গুলো যখন 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 সে জানবে তখন দুনিয়ার এই সামান্য বিষয় প্রাচুর্য তার কাছে একদম নগণ্য মনে হবে, এবং এর দ্বারা
দিনের উপরে অটল এবং অবিচল থাকা, সুদৃঢ় থাকা তার জন্য সহজ হবে। আর যদি সে এইটুকু না জানে, এই সম্পর্কে তার জ্ঞান না থাকে, তাহলে সে মনে করবে যে দুনিয়াটাই তার কাছে, দুনিয়াটাই অনেক বড় এবং দুনিয়ার বিষয়ে প্রাচুর্য ধন সম্পদ এগুলাই অনেক অনেক মহান। হ্যাঁ, তখন সে যে কোনোভাবে আল্লাহর নাফরমানির মাধ্যমে আনুগত্য থেকে সরে গিয়ে নাফরমানের করে যে কোনোভাবেই সে দুনিয়া অর্জন করতে চাইবে, তার কাছে দুনিয়া মুখ্য হয়ে যাবে এবং এতে করে সে পথভ্রষ্ট বিভ্রান্ত হবে। কিন্তু যখন তার জানা থাকবে যে সাবিরিনদের আজার কি কি রয়েছে তাদের কাছে, যখন সে জানবে সওয়াবুল্লাহি খাইর, তখন সে দুনিয়ার বিষয়গুলোকে একদম হেয় এবং তুচ্ছ মনে করবে, সে আল্লাহর দিকে এগিয়ে যাবে, দিনের উপরে সে অটল এবং সুদৃঢ় থাকবে। আর এই জায়গাতেই হচ্ছে পার্থক্য, যারা উঠ এলম, যারা এলম পেয়েছে আর যারা এলম পায়নি। এর জন্য এলমে দিন এটা পূর্ব শর্ত। ইমান বলেন, আমলে সালেহ বলেন, দাওয়া বলেন, সবর বলেন, এই সব কিছুর পূর্ব শর্ত, সব কিছুর পূর্বে কি এলম। العلم قبل القول والعمل এরপরে এই যে আয়াত গুলো থেকে আমরা আরেকটা বিষয়, যে দুই তিনটা আয়াত থেকে আমরা কি জানি, যে আহলুল ইলম বা যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তারা দূরদৃষ্টি রাখে, তারা দূরদৃষ্টি সম্পন্ন। পক্ষান্তরে যারা ইলম ইলম রাখে না, তাদের দৃষ্টি হচ্ছে অত্যন্ত সংকীর্ণ। এই আয়াতগুলো থেকে এটা কি হয় জানা যায় বা প্রমাণিত হয়, এই যে আহলে ইলমরা যেটুকু বললেন যে ওয়াইলাকুম সওয়াবুল্লাহি খাইরুল লিমান আমানা ওয়া আমিলা সালিহা ওয়ালা ইউলাক্বাহা ইল্লা সাবিরুন, এই যে কথাটা ওনারা বললেন, পক্ষান্তরে যারা আল্লাযিনা ইউরিদুনাল হায়াতাদ দুনিয়া, তারা কি বলছিল যে ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন, তাদের প্রত্যাশা ছিল কারুনের ন্যায় ধন সম্পদ লাভ করা, এটার জন্য তারা আফসুস করছিল। আর এদিকে আহলুল ইলম যারা, তারা বলছিলেন সওয়াবুল্লাহি খাইর। তো এরা যখন, এই যে যারা দুনিয়া প্রত্যাশী ছিল, তারা যখন কারণের পরিণতি দেখল, তখনই তারা ওই বাস্তব সত্যটাকে স্বীকার করলো, যেটা কাল আল্লাযিনা উতুল ইলম, জ্ঞানপ্রাপ্তরা যে কথাটাই বলেছিলেন ওই কথাটারই বাস্তব পরিণতি, বাস্তব বাস্তবতা তারা দেখল। এবং তখন তারা বুঝল যে যারা উথুল ইলম, যারা যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, তারা যে কথা বলেছেন সেটাই কি সত্য। তো যাদের মধ্যে দ্বীনের জ্ঞান থাকে, তাদের মধ্যে দূরদৃষ্টি থাকে, তারা বুঝতে পেরেছেন যে কারণের পরিণতি কি হচ্ছে, এই কারণেই কারণের ধন সম্পদ দেখে তারা মোটেও বিচলিত হননি কিংবা আশ্চর্যান্বিত হননি কিংবা ওইটার প্রতি কোনো ধরনের লোভ পোষণ করেননি। তো এই এই বিষয়গুলো আলোচনার মাধ্যমে সাবরের আজরুস সাবিরিন এবং পুরো পূর্ববর্তী উম্মতদের অবস্থা গুলো আলোচনার মাধ্যমে তাওয়াসি বিসাবরের বাস্তবায়ন করা, এবং তাওয়াসি বিসাবরের বাস্তবায়ন করলে এটা দিনের উপরে অটল এবং অবিচল থাকার পথে সহায়ক হয়। সাবর সম্পর্কে কোরআনে কারীমের অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, কুল ইয়া ইবাদাল্লাযীনা আমানু ইত্তাকু রাব্বাকুম লিল্লাযীনা আহসানু ফী হাযিহিদ দুনিয়া হাসানাহ ওয়া আরদুল্লাহি ওয়াসিআহ ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। নি বলুন, হে আমার বান্দাগণ, যারা ঈমান এনেছে, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা তোমাদের প্রতিপালনকর্তাকে ভয় করো, যারা সৎকর্ম করে এই দুনিয়াতে, যারা সৎকর্ম করে তাদের জন্য পুণ্য রয়েছে, তাদের জন্য হাসানা রয়েছে, ও আরদুল্লাহি ওয়াসিআ, আর আল্লাহর জমিন হচ্ছে সুপ্রশস্ত, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, নিশ্চয় সাবিরিনদের, তারা সাবিরিনরা পাবেন তাদের প্রতিদান বিগাইরি হিসাব, অপরিসীম বেহিসাব উজরত প্রতিদান পাবেন সাবিরিনরা, প্রাপ্ত হবেন।
এই আয়াত থেকে জানা যায় যে ধৈর্যশীলদের জন্য রয়েছে অগণিত অসংখ্য রিওয়ার্ড, অসংখ্য প্রতিদান। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। এই আয়াতগুলোকে আমরা যত স্মরণ করব, নিজের মনের মধ্যে রাখবো, চোখের সামনে রাখবো, ততই সবর করা আমাদের পক্ষে সহজ হবে। এই আয়াতে আরেকটা বিষয়, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আল্লাযীনা আমানু কুল ইয়া ইবাদাল্লাযীনা আমানু ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো। যারা লিল্লাযীনা আহসানু ফি হাযিহি দুনিয়া হাসানা, যারা এই দুনিয়াতে সৎ কর্ম করবে, উত্তম কাজ করবে, তাদের জন্য রয়েছে হাসানা, পুণ্য রয়েছে তাদের জন্য। ওয়া আরদুল্লাহি ওয়াসিআ, এবং আল্লাহর জমিন সুপ্রশস্ত। এখানে এই যে ভালো কাজের নির্দেশ, আল্লাহকে ভয় করার নির্দেশ, ভালো কাজের নির্দেশ, এবং সাবিরিনদের জন্য রয়েছে অসংখ্য উজরা প্রতিদান, এই কথাগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি কথা বললেন, ওয়া আরদুল্লাহি ওয়াসিআ, আল্লাহর জমিন সুপ্রশস্ত। মধ্যখানে এই কথাটা বলার পিছনে হিকমা কি, কেন বলা হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই এর হিকমা সম্পর্কে সবচেয়ে বেশি জানেন। মুফাসসিরিনদের তাফসীর থেকে যেটুকু জানা যায় যে ওয়া আরদুল্লাহি ওয়াসিআ, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা এই কারণে বলছেন যে লিল্লাযীনা আহসানু ফি হাযিহি দুনিয়া হাসানা, যারা দুনিয়াতে সৎকর্ম করবে তাদের জন্য রয়েছে পুণ্য বা উত্তম প্রতিদান রয়েছে। এরপরেই বলা হয়েছে ওয়া আরদুল্লাহি ওয়াসিআ। এর একটা কারণ হতে পারে যে কেউ হয়তো এইটাকে উজর বলে যে আমি যে পরিবেশ, আমি যে দেশে, যে সমাজে, যে পরিবেশে বসবাস করছি, সেখানে উত্তম কাজ করার কোনো পরিবেশ নেই। সেই উজরকে সামনে নিয়ে কেউ হয়তো উত্তম কাজ করা ছেড়ে দিতে পারে। তাদের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নির্দেশ, ওয়া আরদুল্লাহি ওয়াসিআ, আল্লাহর জমিন সুপ্রশস্ত। তুমি যেখানে আসো সেখানে যদি শরিয়াত অনুশীলন করাস, সেখানে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নিষেধ পালন করা তোমার জন্য কঠিন হয়ে যায়, তাহলে তুমি সেখানে বসে থাকবে কেন? আরদুল্লাহি ওয়াসিআ, আল্লাহর জমিন সুপ্রশস্ত, তুমি হিজরা করো। সুতরাং যে আমার পরিবেশ, আমার পরিবার, আমার সমাজ, আমার দেশ, বা আমি যেখানে আছি এখানে এইটুকু করতে পারতেছি না, সালাত ঠিক মতো আদায় করতে পারতেছি না, বা এখানে ইসলামের অন্যান্য ফরায়েজ ওয়াজিবাত এগুলা সঠিকভাবে পালন করা যাচ্ছে না, এইটা কোনো উজর হতে পারে না। আপনার জন্য আল্লাহর জমিন সুপ্রশস্ত, আপনি ওইখানে বসে থাকবেন কেন? যেখানে এগুলো সাবলীল ভাবে, সুন্দর ভাবে করতে পারেন, অনায়াসে আল্লাহর আদেশ নিষেধ গুলো পালন করতে পারেন, আপনি সেখানে যান, আল্লাহর জমিন তো সুপ্রশস্ত, হিজরত করেন। তো এই কথা, এই এই কথাটা কেন কেউ যেন না বলতে পারে, সে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন ওয়া আরদুল্লাহি ওয়াসিআ। এবং প্রকৃত এর পিছনে প্রকৃত হিকমা, প্রকৃত উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি জানেন। সবর সম্পর্কে কোরআনে কারীমের অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহ ফামিনহুম মান কাযা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির ওয়া মা বাদদালু তাবদীলা। যে মুমিনদের মধ্যে কিছু ব্যক্তি রয়েছেন যারা আল্লাহর সাথে তাদের ওয়াদা পূর্ণ করেছেন, তাদের মধ্যে কেউ কেউ মৃত্যুবরণ করেছেন, কেউ কেউ মৃত্যুর অপেক্ষায় আছেন। ওমা বাদ্দালু তাবদিলা, কিন্তু তারা তাদের কথা, তাদের সংকল্পের মধ্যে কোনো পরিবর্তন করেননি, অর্থাৎ তাদের সংকল্পে তারা সুদৃঢ়। এই আয়াতে যারা সংকল্পে সুদৃঢ় তাদের প্রশংসা করা হয়েছে, যারা নিজেদের ওয়াদা বাস্তবায়ন করে, আল্লাহর সাথে তাদের যে ওয়াদা রয়েছে, তারা ভালো কাজ করবে, মন্দ কাজ থেকে বিরত থাকবে, এই ওয়াদার মধ্যে যারা সুদৃঢ় থাকে তাদের প্রশংসা করা হয়েছে। আর এরাই হচ্ছেন সাবিরুন, যারা আল্লাহর আনুগত্যে সুদৃঢ়, যারা মন্দ থেকে, আল্লাহ নিষেধকৃত বিষয় থেকে বেঁচে থাকার
পথে যারা সুদৃঢ় তারাই হচ্ছেন সাবিরুন। কোরআনে কারীমের অন্য আয়াতে আল্লাহ জাল্লা ওয়ালা ইরশাদ করেছেন, ওয়াকালা আল্লাযীনা কাফারু লাউলা নুজ্জিলা আলাইহিল কুরআনু জুমলাতান ওয়াহিদা কাযালিকা লিনুসাব্বিতা বিহি ফুআদাক ওয়ারাত্তালনাহু তারতীলা। কাফিররা যারা কাফের তারা বলে, লাউলা নুজ্জিলা আলাইহিল কুরআনু জুমলাতান ওয়াহিদা, কেন কুরআন একই সাথে এক দফায় নাজিল হলো না? কাযালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এভাবেই আস্তে ধীরে ক্রমান্বয়ে আমি নাজিল করেছি, কেন? লিনুসাব্বিতা বিহি ফুআদাক, যাতে আমি আপনার অন্তরকে সুদৃঢ় রাখার জন্যই আমি এভাবে নাজিল করেছি। ওয়ারাত্তালনাহু তারতীলা, এবং এটাকে আমি ক্রমান্বয়ে আমি নাজিল করেছি, আমি পড়েছি। তো কোরআনে করিমকে আস্তে ধীরে ক্রমান্বয়ে ধাপে ধাপে নাজিল করার পিছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্য কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরকে সুদৃঢ় রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর যেন হয় সাবির। এই কারণে কোরআনে করিমকে ক্রমে ক্রমে ধাপে ধাপে কোরআনে করিম নাজিল করা হয়েছে, যখন যেটুকুর প্রয়োজন সেটুকু নাজিল করা হয়েছে। এর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবকে সাবিত রাখতে চেয়েছেন, এবং কাফেররা যে সমস্ত সংশয় যে সমস্ত সংশয় সৃষ্টি করেছিল, বা সময়ে সময়ে তারা যে সমস্ত ওয়াসওয়াসাগুলা তৈরি করেছিল, সেগুলোর প্রত্যাখ্যান করা, সেগুলোর জবাব দেয়া ছিল কোরআনে করিমকে ক্রমান্বয়ে নাজিলের উদ্দেশ্য। সময়ে সময়ে কাফেররা ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে যেসব সংশয় তৈরি করেছিল, সন্দেহ তৈরি করেছিল, সেগুলোকে রাদ করা, এবং সর্বোপরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরকে সুদৃঢ় রাখা ছিল কোরআনে করিমকে বিচ্ছিন্নভাবে ক্রমে ক্রমে নাজিল করার উদ্দেশ্য। তো এখানে এই যে বিষয়টা, সর্বশেষ যে বিষয়, সে বিষয়টা হচ্ছে যে সবর, তাওয়াসি বিস সবর, এটা হচ্ছে দীনের উপরে অটল এবং অবিচল থাকার অন্যতম একটা মাধ্যম। আর এই তাওয়াসি বিস সবর আমরা কিভাবে করব, সেটা হচ্ছে যে আমরা পরস্পর সাবিরিনদের জন্য আল্লাহর কাছে কি প্রতিদান রয়েছে, তারপরে অন্যান্য উম্মতের অবস্থা কেমন হয়েছে, সবর করার কারণে তারা কি প্রাপ্ত হয়েছেন, সবর না করার কারণে তাদের পরিণতি কি হয়েছে, এই সব বিষয়গুলো আলোচনার মাধ্যমে আমরা তাওয়াসি বিস সবরের বাস্তবায়ন করব। তো এই চারটি বিষয় হচ্ছে মূলত দীনের উপরে অটল এবং অবিচল থাকার একটা অন্যতম মাধ্যম। বিশেষ করে এই যে দীনের উপরে অটল এবং অবিচল থাকা, এটি হচ্ছে কি মূলত, এটি হচ্ছে সবর। যেমন আমরা সবরের অধ্যায়ে এই বিষয়গুলো আলোচনা করেছি, আর তাই বিশেষ করে নিজেদের মধ্যে দীনের উপরে, আল্লাহর আনুগত্যের উপরে অবিচল থাকা, আল্লাহর আনুগত্য থেকে বেঁচে থাকার উপরে থেকে ধৈর্য ধারণ করা, আল্লাহর নিষেধকৃত বিষয়গুলো থেকে বেঁচে থাকা, ধৈর্য সহকারে হারাম বিষয়গুলো থেকে, মুহাররমাত থেকে বেঁচে থাকা, এটা হচ্ছে সবর। আর ধৈর্যের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করে যাওয়া, এটা হচ্ছে সবর। এখানে বিশেষভাবে আমাদের খেয়াল রাখতে হবে যে সবরের পরিপন্থী যে বিষয়গুলা, বিশেষ করে যেমন অনেক সময় আমাদের মধ্যে যেটা হলো মানবিক প্রাকৃতিক স্বভাব, যে আমরা খুব তাড়াহুড়া করতে শুরু করি, যে কোনো বিষয়ে একদম আর্জেন্ট রেজাল্ট পাওয়ার জন্য আমরা উদগ্রীব হয়ে যাই। হ্যাঁ, তো এটা কিন্তু সবরের পরিপন্থী বিষয়।
কোনো তাড়াহুড়া করব না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতেছি আমার মুসিবত, যেমন উদাহরণস্বরূপ আমি আমার মুসিবত উপরে পতিত মুসিবত, আমার উপরে যে মুসিবত পতিত হয়েছে সেই মুসিবত থেকে রক্ষার জন্য, উদ্ধারের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কায়মনে প্রার্থনা করছি। কিন্তু দেখা যাচ্ছে যে এটা এখনো হচ্ছে না, আমার মুসিবত কিংবা আমার রোগ মুক্তি হচ্ছে না, এখানে তাড়াহুড়ার কিছু নেই। এই তাড়াহুড়াটা এটা সবর থেকে যেমন দেখা যায় যে কি ব্যাপার, আমি আজকে এক সপ্তাহ যাবত কি করতেছি, আমি দোয়া করতেছি, আজকে তিন দিন যাবত আমি ইস্তিখারা করতেছি, কোনো কিছু হচ্ছে না, না এটাই এই এই যে মনোভাবটা, এই তাড়াহুড়ার মনোভাব, এটাই একজন মানুষকে সবর থেকে দূরে সরিয়ে দেবে। সুতরাং কোনোভাবেই তাড়াহুড়া করা যাবে না। যদিও মানুষের যে স্বভাব হচ্ছে, মানবীয় স্বভাব হচ্ছে তাড়াহুড়া করা, মানুষ মানে তাড়াপ্রবণ। যেমন কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, খুলিকাল ইনসানু মিন আজাল, খুলিকাল ইনসানু মিন আজাল সাউরিকুম আয়াতি ফালা তাস্তাজিলুন। যে মানুষকে, মানুষের সৃষ্টিগত স্বভাব হচ্ছে মানুষ সৃষ্টিগতভাবে মানুষ তাড়াপ্রবণ। অচিরেই আমি তোমাদেরকে আমার নিদর্শনগুলো দেখাবো, সাউরিকুম আয়াতি ফালা তাস্তাজিলুন, সুতরাং তোমরা আমার কাছে তাড়াহুড়া করো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন। সুতরাং তাড়াহুড়া কোনো বিষয়ে তাড়াহুড়া করা যাবে না। এই যে তাড়াহুড়া মানুষের মধ্যে, এই যে তারা মানুষ তাড়াপ্রবণ, সব কিছুই চায় যে একদম আঙ্গুল ফুলে যেন কলা গাছ হয়ে যায়। এই তাড়াপ্রবণতাই মানুষকে বিভ্রান্তির পথে নিয়ে যায়, সত্য থেকে সরিয়ে দেয় অনেক ক্ষেত্রে। হ্যাঁ, সে চায় যে আমি রাতারাতি একদম মালদার হয়ে যাই, রাতারাতি ধনী হয়ে যাই, সুতরাং হারাম হালাল কোনো কিছুর দাঁড় ধরে না। যখন একজন মানুষের মধ্যে এই মনোভাব চলে আসবে যে আমি সারা মাস কাজ করব, হয়তো মাহিনা পাবো, এখানে বেতন পাবো 10,000, 20,000 বা 50,000 টাকা, অথচ আমি এক রাতে যদি আমি চিন্তাই করি, তাহলে এখানেই আমার কয়েক লক্ষ টাকা হয়ে যাচ্ছে। সুতরাং এই সারা মাস টাইমলি এর রুটিন মেনটেন করে এত কষ্ট করার দরকার কি? এটাই তাকে দিন থেকে সরিয়ে দেয়, এটাই তাকে হারামের পথে দাবিত করে। এই ইস্তেজাল, তাড়াহুড়া, এটা খুবই খারাপ বিষয়, কোনো বিষয়ে সেটা করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতেছেন অব্যাহতভাবে, অব্যাহতভাবে সেটা চালিয়ে যান। হ্যাঁ, রেজাল্ট না আসা পর্যন্ত, রেজাল্ট আসবে আল্লাহর পক্ষ থেকে অবশ্যই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দোয়া কবুল করবেন। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِي أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِي। এই কথার উপরে পূর্ণ বিশ্বাস রেখে অব্যাহতভাবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করে যাব। আমার মধ্যে যেন কোনো রকমেই মনের মধ্যে কি না আসে, তাড়াহুড়া না আসে যে এতদিন হলো চাইতেছি কোনো কিছু পাইতেছি না। যেমন আমাদের সমাজে অনেকেই বলে আল্লাহর কাছে অনেকদিন চাইলাম কিছুই পাইলাম না। প্রথমত আপনি চাইলেন কিভাবে, সেটাই তো কথা। আপনার চাওয়াই যদি সঠিক না হয় আপনি পাইবেন কিভাবে? আর দ্বিতীয় কথা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই মানুষের ডাক কবুল করেন, সেটা তার জন্য, এই ডাক যখন কবুল করা তার জন্য অধিকতর মঙ্গল হবে, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কি করে। একজন লোক চাইলো আল্লাহর কাছে, যদি সে সঠিকভাবে চাইতে পারে অবশ্যই তার দোয়া, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, অবশ্যই আল্লাহ তার ডাকে সাড়া দেন। হয়তো এটা তার জন্য নগদ দেয়া যদি তার জন্য উত্তম হয় তাহলে তাকে সেটা নগদ দেবেন, যদি এটা তার জন্য তার আখিরাতের জন্য রেখে দেয়া উত্তম হয় রেখে দেবেন। সুতরাং কোনোভাবেই তার দোয়া প্রত্যাখ্যাত হবে না সে যদি কি করে, সঠিকভাবে চেয়ে থাকে। কিন্তু এখানে তাড়াহুড়ার কিছু নেই, যদি তাড়াহুড়া আসে তাহলে সে দেখা যাবে যে এরপরে দোয়া বন্ধ করে দিছে, হ্যাঁ তিলাওয়াতুল কোরআন বন্ধ করে দিছে, কোনোভাবে তাড়াহুড়া করা যাবে না। তো এটা দুনিয়াবী বিষয়ে যেভাবে এটা অত্যন্ত ক্ষতিকর, আখেরাতের বিষয়ে যেভাবে এটা, দিনের বিষয়ে যেভাবে এই তাড়াহুড়া ইস্তেজাল এটা ক্ষতিকর, তেমনি দুনিয়াবী বিষয়ে তাড়াহুড়াটা অত্যন্ত ক্ষতিকর। যেমন দেখা যায়, যেমন আমাদের আমাদের সমাজে একটা প্রবণতা যে দুনিয়াবী বিষয়ের একটা উদাহরণ আমি দিচ্ছি, এখানেও যদি দুনিয়াবী বিষয়ে যদি মানুষ সবর থেকে দূরে সরে যায় এটা তার জন্য ক্ষতিকর হবে।
কিভাবে? যেমন মনে করেন যে আমরা অনেক সময় দেখা যায় যে যারা গরু ছাগলের বিজনেস করে, গরু ছাগল বেচা কেনা করে, তারা ওই রাতারাতি গরুকে মোটা তাজা করার জন্য এক ধরনের ইঞ্জেকশন পুশ করে, যাতে তার গরুটা সুন্দর দেখায়। এটা তার হয়তো একদম খুব দুর্বল হ্যাংলা পাতলা একটা গরু, ওইটা দেখতে খুব মোটাসুটা দেখায়, তো এটার জন্য তারা বিভিন্ন ধরনের কেমিক্যাল ইঞ্জেকশন ইউজ করে, দেখতে খুবই ওই রাতারাতি চায় যে এটাকে মোটা করে ফেলবে। তো এইটা মানুষ দেহে, মানব দেহের জন্য এই কেমিক্যালটা যে কত ক্ষতিকর, এটা বর্তমান এই সায়েন্সিস্টের গবেষণা এটা প্রমাণিত। এমনি ভাবে দেখা যায় যে আম গাছে আম পাকার আগেই এটাকে পাকা করে অধিক মুনাফা অর্জনের জন্য, যে এখনো মৌসুম পুরাপুরি আসেনি, যেটা স্বাভাবিকভাবে প্রকৃতিগত ভাবে আমটা যখন তার সময়ে পাকার কথা, এই সময়ের আগে এটা বাজারে উঠাইতে চায়, তখন ধরেন 50 টাকা কেজির আম 200 টাকা বিক্রি করতে পারবে। এই লাভে সে কি করে, দ্রুত এই আমকে পাকাতে চায়, এর জন্য বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করে। এই কেমিক্যাল মানব দেহের জন্য খুবই ক্ষতিকর। তো এই যে তার সবর থেকে সরে যাওয়া, সে যদি ধৈর্য ধারণ করতো যে সব কিছুই তার ন্যাচারাল নিয়ম অনুযায়ী এটা হোক, তাহলে মানব দেহের জন্য এটা কোনোভাবেই ক্ষতিকর হতো না। আম তার যখন পাকা গাছে আসছে, যখন তার পাকার সময় আসবে, সেটা এমনিতেই পাকবে। হ্যাঁ, ফল মূল সবগুলোই, গরু তার স্বাভাবিক গ্রোথ তার মধ্যে যেটুকু হওয়ার সেটুকু হবে। হ্যাঁ, এটাকে অতিরিক্ত এই যে ইঞ্জেকশন বা অন্য কিছু দিয়ে, হ্যাঁ, স্প্রে এইগুলা ব্যবহার করে, ফলমূলের স্প্রে ব্যবহার করে, গরু ছাগলের মধ্যে ইঞ্জেকশন দিয়ে এটাকে মোটা তাজা করা, দ্রুত মোটা তাজা করা, এটা মানব দেহের জন্য এই সবর থেকে সরে যাওয়া, এটা মানুষের জন্য ক্ষতিকর হয়ে ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এটা সব থেকেই ক্ষতিকর, দিনের জন্য যেভাবে ঠিক তেমনি দুনিয়ার জন্য। খুলিকাল ইনসানু মিন আজাল, সব কিছুতে তারা প্রবণ, রাতারাতি হয়ে যাক, এটা সবার পরিপন্থী বিষয়। সুতরাং এটা সর্বতভাবেই বর্জনীয়। শুধুমাত্র একটা বিষয়ে আমাদের ইস্তার জাল করতে হবে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াত ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জান্নাতের দিকে যাওয়াতে, কল্যাণের দিকে দৌড়াতে, ওই জায়গাতে কিন্তু ইস্তিআজাল আমরা যত পারি তাড়াহুড়া করব। আল্লাহর পথে দ্রুত এগিয়ে চলব, কিন্তু আমাদের অবস্থা হয়ে গেছে সম্পূর্ণ বিপরীত, আল্লাহর দিকে যাওয়া একদম স্লো। আপনি হজ কখন করবেন? আচ্ছা, বয়স হোক তারপরে দেখা যাবে, এখন না। কারণ এখন করলে অনেক সময় এই যে শয়তান তাকে ওয়াসওয়াসা দেয়, আফমান যুজ্জিন আল্লাহু সুউ আমালিহি ফারাহু হাসানা, হ্যাঁ ভাই হজ সম্পাদন করছেন, না ভাই এখনো বয়স হয়নি, এখন হজে গিয়ে কি করবো না, কারণ হজ থেকে আসার পরে তো আর এই যে অপকর্ম কিছু করতে পারবো না, তাহলে এর জন্য চাইতেছি দেখি একটু বয়স হোক তারপরে একসাথে গিয়ে তোবা ইস্তেগফার করে ওইখান থেকে মানে একদম ড্রাই ওয়াশ হয়ে চলে আসবো। হ্যাঁ, দাঁড়ি কখন কি করবেন? হ্যাঁ, মেয়েটে বিয়ে দিয়ে দিই এরপরে, হ্যাঁ এরপরে দাঁড়িয়ে রাখবো। এই সব জায়গাতেই হইলো, এখানে কি এই সব জায়গাতেই আসতে দিয়ে হোক, কল্যাণের পথে এগুলো আসতে দিয়ে। সুবহানাল্লাহ, অথচ আল্লাহ সুবহানাল্লাহ বলছেন যে আল্লাহর মাগফিরাত লাভের দিকে ওইদিকে দ্রুত এগিয়ে চলো, কিন্তু আমরা ওই জায়গাতেই, যেখানে আমাদের সবর করার কথা, ধৈর্য ধরার কথা, হ্যাঁ ওইখানে কি আমরা দ্রুত করি, আমাদের অবস্থা সম্পূর্ণ পাল্টে গেছে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তো এই এই যে ইস্তেজাল, এই ইস্তেজালটা এটা সবরের পরিপন্থী বিষয়, এবং এটা মানুষের অনেক ক্ষেত্রেই, মানুষের দুনিয়ার ক্ষেত্রে যেভাবে এটা ক্ষতিকর, মানুষের দিনের জন্য এটা ক্ষতিকর। ধৈর্য ধারণ করতে হবে, আস্তে ধীরে, সবকিছু যদি তার স্বাভাবিক নিয়মে হয় তাহলে এর মধ্যেই রয়েছে মানুষের কল্যাণ। আমি ধৈর্য ধারণ করব। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় 950 বছর মানুষকে দাওয়াত দিলেন, তিনি ধৈর্যচ্যুত হননি। 950 বছর ধৈর্যচ্যুত হননি, যে কারণেই
তিনি সফল, তিনি তার দাওয়াতে সফল, দুনিয়াতেও সফল আখেরাতেও সফল। এটা হচ্ছে সবরের প্রতিফল। সব জিনিস যদি তার স্বাভাবিক অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে প্রাকৃতিক যে নিয়ম দুনিয়ার ব্যাপারে, আল্লাহর যে প্রাকৃতিক যে নিয়ম সুন্নাতুল্লাহি ফিল কাউন, আমরা যদি সেটার উপরে ছেড়ে দিই, তাহলে দেখা যায় যে ওইটাই হচ্ছে মানব জাতির জন্য সেটা মঙ্গলজনক। যেমন একদম ছোট্ট একটা উদাহরণ আপনারা দেখেন, যে আমাদের দেশি মুরগ যেটা, এই দেশি মুরগ এটা খুব আস্তে ধীরে এটা বড় হয়। পক্ষান্তরে পোলট্রি মুরগ যেগুলো আছে সেগুলোতে অত্যন্ত ভিটামিন সমৃদ্ধ খাবার দেওয়া হয়, এক মাসে মাশাআল্লাহ এগুলা অনেক বেশি মোটা তাজা হয়ে যায়। কিন্তু স্বাদ যারা আপনারা সবাই প্রায় খেয়েছেন, দেখেছেন যে দেশি মুরগের মধ্যে যে স্বাদ, এটা কিন্তু ওই ফার্মের মুরগের মধ্যে সেই স্বাদ নেই। দেশি মুরগের মধ্যে যে ভিটামিন আছে ওইটা কিন্তু ওইটার মধ্যে নেই। শক্তির দিক থেকেও দেখা যায় যে, যদিও দেখা যায় যে এক মাসের একটা ফার্মের মুরগ অনেক একটা দেশি মুরগ থেকে অনেক বড় হয়ে গেছে, কিন্তু শক্তির দিক থেকে কিন্তু ওই দেশি মুরগটার সাথে আমাদের ওই ফার্মের মুরগটা কোনোভাবেই পাত্তা পাবে না। কারণ কি? এইটা সুন্নাতুল্লাহি ফিল কাউন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে স্বাভাবিক যে প্রাকৃতিক যে নিয়ম, সেই প্রাকৃতিক ভাবেই সেটা বেড়ে উঠেছে, যে কারণে সব দিক থেকে এটা সমৃদ্ধ। দুনিয়ার আখেরাত দিনই ব্যাপারেও ঠিক এমনি ভাবে, এইটা যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যের উপরে যদি আমরা স্বাভাবিক ভাবে চলি, তাহলে এটা হবে সব দিক থেকে সমৃদ্ধ, কোনো স্ট্যাজাল না। তাড়াহুড়া করতে গেলেই কি আসবে, এটার মধ্যে বিচ্ছুতি আসবে। এই ইস্তেআজাল এটা হচ্ছে দিনের জন্য ক্ষতিকর, দুনিয়ার জন্য ক্ষতিকর। শুধুমাত্র একটা বিষয়ে ইস্তেআজাল, সেটা হচ্ছে আল্লাহর কল্যাণ, আল্লাহর মাগফিরাত লাভের দিকে আমাদের এগিয়ে যেতে হবে। ওই কাজে আমরা কি করব না, অলসতা করব না, ওইখানে কোনো ধরনের উদাসীনতা না, ওইখানে কোনো ধরনের দেরি করব না। যখনই কল্যাণের দিকে আহ্বান আসবে, কল্যাণের প্রতি আহ্বান আসবে, আল্লাহর মাগফিরাতের আহ্বান আসবে, কাজ আমাদের সামনে আসবে, তখন আমরা ওইটাকে ওইদিকে দ্রুত এগিয়ে যাব। কিন্তু কেন দিনই কোনো বিষয়ে যে এইটার রেজাল্ট কি হলো, আমরা এত দাওয়াতের কাজ করতেছি কিন্তু আমাদের কোনো রেজাল্ট আসতেছে না। হ্যাঁ, দাওয়া সালাফিয়ার কাজ হচ্ছে সবখানে, কিন্তু এরপরে দেখা যায় যে না, মানুষজন লোকজন খুব একটা সাড়া দিচ্ছে না। আর থাক, এটা বাদ দাও, শয়তান এটাই বলে যে দেখো অনেকদিন অনেক কষ্ট করতেছ, অনেক কিছু করতেছ, বই পুস্তক লেখালেখি অডিও অনেক কিছুই হচ্ছে, অনেক ভাবে তোমরা দাওয়াত দিচ্ছ, কিন্তু কয়জন লোক তোমার দাওয়াতে সাড়া দিচ্ছে, এটা বাদ দাও। বাদ দিয়ে যে দাওয়াতকে মানুষ সহজে কবুল করে, এইভাবে একটা ফ্যান্টাস্টিক দাওয়াতের আয়োজন করো, তো দেখবা যে তোমার অনুসারী অনেক বেড়ে গেছে। ওইটা করো, সময় ক্ষেপণ করো না। তো এই ইস্তেআজাল তাকে কি করলো, তাকে হক থেকে বিচ্যুত করে ফেললো। এটা কখনো করা যাবে না, ধৈর্যের সাথে কাজ চালিয়ে যেতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবার সাথে দীনের কাজ এবং আমাদের জন্য, আমাদের দুনিয়া এবং আখেরাতের জন্য কল্যাণকর যে সমস্ত দুনিয়াবি কাজ যেগুলো, সেগুলো যেন আমরা ধৈর্যের সাথে করতে পারি, আমরা দীনের উপরে অটল এবং অচল থাকতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাবিরিনদের মধ্য থেকে গণ্য করুন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন শেখ, জাযাকাল্লাহ খায়র শেখ, বারাকাল্লাহ ফিকুম আপনার মূল্যবান বক্তব্যের জন্য। আমাদের কোনো কোশ্চেন নাই আজকের জন্য শেখ। আলহামদুলিল্লাহ। না শেখ, জাযাকাল্লাহ খায়র। খায়র আছে। ওয়া আলাইকুম আসসালাম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।